তো বন্ধুরা, এখন বাজে রাত্র 8টা। অদ্রি আনানকে সঙ্গে নিয়ে আমরা একটু বাইরে যাচ্ছি। ওরাও অনেকদিন ধরে বলছি ঈদে কোথাও বেড়াতে যায়নি, মা চলো আমরা একটু কোথাও যে ঘুরে আসি। তো ভাবলাম যে বাচ্চারা যখন এত বায়না করছে, তো আজকে একটু যাওয়া যাক ওয়ারিতে। ওয়ারিতে একটা নতুন চাইনিজ রেস্তোরাঁ খুলেছে, তার নাম হচ্ছে মজা পাই, ওখানে ওরা খাবে। তো দেখি ওখানে যে কতটুকু মজা পাই, আমাদের সঙ্গে থাকবেন। এই তো আমরা সবাই যাচ্ছি এখন সেই মজার রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো এখানে তানজিলা, সাতসাবি, আনান, জায়ান আর অদ্রি সবাইকে, আমার ভিউয়ার্সদের সবাইকে হাই দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুব উৎফুল্ল, আজকে সবাই সন্ধ্যাটা ভালোই কাটবে। তো জায়ানকে বলছে হাই দেওয়ার জন্য, জায়ান হাই দিচ্ছে না, অথবা খুবই চাই চেয়ে আছে। তো এখানে ভাবিও আছে। তো আমরা সবাই হঠাৎ করে একটা প্ল্যান করলাম, তানজিলা এসে বললো আন্টি আপনি চলেন। তো আমি ভাবলাম যে যাক একটু ভালো সময় কাটানো যাবে, বাচ্চারা আবার পাশে সারাদিন থাকে, তো আমিও রাজি হয়ে গেলাম। তো অদ্রি বাবা বললো যাও যে ঘুরে আসো। তো আমরা সবাই যাচ্ছি এখন বাড়িতে মজা পাই রেস্টুরেন্টে, আমরা খাবো সবাই। তো আমরা বাসার থেকে বের হচ্ছি, দেখতেই পাচ্ছেন আমরা বাসার থেকে বের হচ্ছি এখন, রিক্সার জন্য অপেক্ষা করছি। একটু সেলফি তুলে নিলাম সবাই, হঠাৎ করে প্রোগ্রামটা আসলে, হঠাৎ করে প্রোগ্রামগুলো খুব ভালো হয়। তো আমরা অলরেডি মজা পাই রেস্টুরেন্টে চলে এসেছি, তো খারাপ না, ওয়ারি নবরূপার সাথে রেস্টুরেন্টটা। তো বাচ্চারা খুব মানে সে কী খাবে এটা নিয়ে খুব আলোচনা করছে। তো ভাবি বলো তোমরা ঈদ করো, সবাই বার্গার খাও। তো সবাই বার্গার অর্ডার, সবার জন্য বার্গার অর্ডার দিলাম আর অর্ধেক ছিল সেট মেনু। তো ওই ফাঁকে খাবার অর্ডার দেওয়ার ফাঁকে আমরা এসে একটু ফটোশ্যুট করছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ভালোই, খারাপ না তেমন একটা। তো আমি একটু দোলনাতে বসে একটু সবাইকে হাই দেখালাম। তো অর্ধেক তানজিলা তারা ব্যস্ত ছবিগুলো নিয়ে, আসলে বাচ্চারা কোথাও একটু বেরোলে আনন্দ করে, তাই খুব ভালো লাগে। বাসায় সারাদিন দেখতে দেখে এখন লকডাউনে তো আমি স্কুল যেতে পারে না, অন্য কোচিং টোচিং সব বন্ধ, এ কারণে বাসায় সবসময় বোরিং ফিল করে। তাই ওরা বলার সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে গেলাম। অদ্রি বাবাও বললো যাও একটু ঘুরে আসো, বাচ্চাদের মনটা খুব ভালো লাগবে। তো তানজিলা আর অদ্রি ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, এখানে সাতসাবি আনান আর জায়ান্ট নিয়ে ব্যস্ত। ভাবি আমি দুজনে মিলে এই রেস্টুরেন্টটা হেঁটে দেখছি, মোটামুটি বড় খারাপ না। তো খাবারটা একটু দেরি করে দিচ্ছে তারা, আমরা অর্ডার দেওয়ার পরে বলো যে 25 মিনিট লাগবে, এই সময়টা আমরা কীভাবে কাটাবো। তাই বাচ্চারা একটু এখানে হোটেলে মানে রেস্টুরেন্টের ভিতরে হাঁটাহাঁটি করছে, আর অদ্রি আর তানজিলা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। তো যাই হোক, মোটামুটিভাবে আমরা খাবার অপেক্ষা করছি, তো এখনও খাবার এসে পৌঁছায়নি। তো যে যেরকম পরেভাবে পাচ্ছি ছবি তুলছি, ভিডিও শ্যুট করছি। যাই হোক, এখন অদ্রি এটা সেলফি তুললো সবাইকে নিয়ে। তো বাচ্চারা আবারও আমার ভিউয়ার্স দিয়ে হাই দেখাচ্ছে। কি আর করা, এখানে তো আর কোনো প্লেস নেই, এক জায়গায় বসে আছি। তো জায়ান দুষ্টুমি করছে, সারা টেবিল ভরে দৌড়াচ্ছে, হাঁটছে, বাচ্চা মানুষ যা হয় আর কি। সে খুব খুশি, সে খুব খুশি যে বলার মতো, তাকে নিয়ে আমার বাচ্চারা ব্যস্ত। তো আমার খুব ভালো লাগলো আজকে সন্ধ্যাটা, খুব ভালো কাটালাম। হঠাৎ করে প্রোগ্রামগুলো আসলে খুব ভালো লাগে। এখন
কোনো বাচ্চারা ওয়েট করছে 25 মিনিট একটা মানে সময় যে এই সময়টা কি পাস করবে বোঝা যাচ্ছে মানে করতে পারছি না। বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কিন্তু এখনও খাবার এসে লাগেনি। তো আমি বসে বসে চিন্তা করলাম কী করবো এখন, তাদের আসলে সার্ভিসটা খুব ঠিক হয়, আমার খুব সবই ভালো লেগেছে কিন্তু খাবারটা একটু দেরি করে দিয়েছে, এজন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আর তেমন একটা কাস্টমার ছিল না, কয়েকটা পরিবার মানে ছিল, কয়েকজন ছিল, তার মধ্যে তারা খাবারটা একটু দেরিতে সার্ভ করলো, আমি বুঝতে পারলাম না। তো এখন খাবারটা চলে এসেছে, বার্গার আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। তো জায়ান্তকে ভাবি খাইয়ে দিচ্ছে, আনান নিজে নিজে খাচ্ছে, আর অর্ধেক খাবার একটু ব্যতিক্রম শেষে খেয়ে নিয়েছে, খাবে আমিও খাচ্ছি, আর ফাঁকে ফাঁকে ভিডিওটা শ্যুট করছি। তো সবাই মোটামুটি ভালো, অত তেমন একটাই না, মোটামুটি বার্গারটা আর সবজি খাবার রেখে তারা এখন কত যুগ করছে। তো আমি বা কেউ মানে খাবার দিলাম যে তাদের খেয়ে নাও, রাত্রে প্রায় 9টা বেজে গেছে। এখানে অনেক লোক এসেছে, আমরা আসার পর ফাঁকাই দেখেছিলাম, তারপর আস্তে আস্তে লোক আসা শুরু করেছে। যাই হোক, আমি পুরোপুরিভাবে রেস্টুরেন্টটা ভিডিও করলাম, তখন একটু করেছিলাম এখন করলাম। তো বাচ্চারা খাচ্ছে আনন্দ সহকারে, আনান আবার এই ফাস্টফুডটা খেতে খুব পছন্দ করে। নিজে থেকে বলেছে মা আমি বার্গার খাবো, তারপরে বলে ঠিক আছে সবাই যখন বার্গার খাবে তাহলে বার্গারই অর্ডার দিই, কিন্তু অর্ধেক বার্গার খেতে চাচ্ছিল না, মা আমি সেট মেনু খাবো, তার জন্য অর্ধেক জন্য একটা সেট মেনু অর্ডার করলাম। তো খাওয়া শেষে আমরা একটু সবাই কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি, তো খাবারের মূল্য তেমন একটা বেশি না, প্রতি বার্গারের জন্য তারা 190 টাকা করে নিয়েছে আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছে 30 টাকা করে। তো আমি ভাবলাম যে না খারাপ না, টাকার মূল্যটাও মানে আমাদের ইয়ের মধ্যে ছিল, রেঞ্জের মধ্যে ছিল। যাই হোক, আমরা খেয়ে এখন কোন ডিস খাচ্ছি আর ফটো শুরু করছি। আসলে সবাই নিয়েছে কোক, আমি নিয়েছি ম্যারিন্ডা, আমার খুব ভালো লাগে কারণ আমি বেরিয়েছি। তো সবাই আবার আমার ভিউয়ার্সদের হাই দেখাচ্ছে, জায়ান এখন মোবাইল নিয়ে খুব ব্যস্ত, সে মোবাইলে কার্টুন দেখছে। তো আমি খুব মজা করে ম্যারিডেটা খেলাম, ম্যারিডেটা আমার খুব ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, আমরা এখন দিয়ে বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে। তো আমরা বের হওয়ার কিছুক্ষণ ওয়েট করার পরেই রিক্সা পেয়ে গেলাম। তো অতি হওয়ার জন্য বিরিয়ানি পার্সেল নিতে হবে বাসায় যেয়ে, আবার রান্না করবে কারণ অতি হওয়ার জন্য নারীদের থেকে একটা বিরিয়ানি পার্সেল নিয়ে নিব। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রান্না হচ্ছি, যাই হোক মোটামুটি আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো। ভাবিরা আলাদা রিক্সায় গেল, আমরা এক রিক্সা নিলাম, তো একসাথে রিক্সা ছেড়েছে, কিন্তু আমরা আবার অর্ধেক হওয়ার জন্য একটু খাবার নিব কারণ নারীটা দিয়ে গেলাম, ওরা অন্য সাইড দিয়ে গেল। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা বাসার উদ্দেশ্যে। আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভয়েস দেওয়ার সময় আমার মানে অনেক কাশি আসছিল, তো আমি ঠিক মতো মানে ভয়েসটা ঠিক করে দিতে পারিনি, গলাটা ভারী হয়ে গেছে প্রচণ্ড গরমের কারণে, গরম ঠান্ডায় গলাটা বসে গেছে আমার। তো এখন আমি অভিভাবার জন্য পার্সেলটা নিয়ে নিচ্ছি। তো আবারও আপনাদের বলছি, আমার যদি আপনাদের কাছে একটু এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফিজ।